বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ যে ডিজাইনগুলি আপনাদের দেখাচ্ছি সবই সিম্পল ডিজাইন। ডিজাইনগুলি দেখুন, দেখার পর আপনি আপনার পছন্দ মতো বেছে নিন। আছে জানালার গ্রিল ডিজাইন, বাড়ির সামনের গেট ডিজাইন, সিঁড়ি রেলিং, আপনার যে ব্যালকনি আছে তার ডিজাইন। স্টিল এবং আয়রন কিছু ডিজাইন আছে, স্টিল ম্যাটেরিয়াল দিয়ে বানালে ভালো লাগবে। আবার কিছু ডিজাইন আছে আয়রন দিয়ে বানালে ভালো লাগবে। আমি আপনাদের বলবো আপনার বাড়ির কী পজিশন গ্রিলগুলি লাগাতে হবে। যদি ধরে নিই বাড়ির সামনে কিছু গ্রিল লাগাতে হবে, তাহলে একটু শৌখিন দেখে ডিজাইন পছন্দ করে লাগান। যদি মনে করেন বাড়ির পিছনের দিকে লাগাবেন, তাহলে সিম্পল ডিজাইন পছন্দ করে লাগাবেন। আর সিঁড়ি কিংবা ব্যালকনি গ্রিলগুলি সাধারণত স্টিলের বেশি লাগিয়ে থাকে, তবে আপনি আপনার পছন্দ মতো লাগাবেন। তাই ডিজাইনগুলি সবই দেখুন, দেখার পর আপনি আপনার পছন্দ মতো বেছে গ্যালারির মধ্যে রেখে দিন। অনেক বন্ধু আমাকে কমেন্ট করে ভাই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিছু ডিজাইন পাঠান, তাদের উদ্দেশ্য বলবো কমেন্ট বক্সে আপনার নাম্বার দেবেন। আপনাদের একটি পরামর্শ দিতে পারি, আপনি যখন গ্রিলগুলি বানাবেন তখন মিস্ত্রি ভাইয়ের সঙ্গে মালের কোয়ালিটি দেখে দাম দর করে তবেই বানাতে বলবো। কারণ আয়রনের কোয়ালিটি অনেক রকম হয়, আবার স্টিলের কোয়ালিটি অনেক রকম হয়, যেটি ভালো কোয়ালিটি হবে সেটি লাগাতে বলবো। যেমন আয়রন, কাঁচা আয়রন এবং স্টিল আয়রন। কাঁচা আয়রন লাগালে ভবিষ্যতে শিগগিরই মরিচা পড়ে যাবে, আর স্টিল আয়রন লাগালে তা সহজে মোর্চা পড়ে না। তাই বন্ধুদের বলবো হয়তো কিছু বেশি দাম পড়বে, আর স্টিলের কথা বলতে গেলে স্টিলের কোয়ালিটি বাজারে অনেক আছে। আমি আপনাকে বলবো ব্র্যান্ডেড কোম্পানির স্টিল লাগাতে, যেমন MS স্টিল, SS স্টিল, SM স্টিল ইত্যাদি। বন্ধুরা, আজ আপনাদের কাছে যে গ্রিল ডিজাইনগুলি নিয়ে এসেছি সবই সিম্পল বা সহজ সরল ডিজাইন। ডিজাইনগুলি ফলো করুন, একটি না একটি পছন্দ হবেই হবে। তবে হ্যাঁ, আপনি যে নতুন বাড়িটি তৈরি করেছেন তার বারান্দা, দরজা, জানালা, সিঁড়ি রেলিং, বাউন্ডারি গেট, প্রাচীর গেট ইত্যাদি সকল জায়গাগুলিতে যে গ্রিলের ডিজাইন লাগাবেন, ডিজাইনগুলি যেমন একটার প্রতি আর একটি মিল থাকে। যেমন বাড়ির সামনের দরজার গ্রিল বা জানালার গ্রিলের যে ডিজাইন লাগাবেন, ওই ডিজাইন যেমন আপনার যে বারান্দা আছে তার যে গ্রিল ডিজাইন আছে তার সঙ্গে যেন মিল থাকে। এইভাবে বাড়ির মধ্যে ডিজাইন পরস্পর